নমস্কার, আমার নাম দেবাঞ্জনা ঘোষাল। আমি শিবপুর দীনবন্ধু কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। মিলান 2021-এ আমি ইলোকিউশনে পার্টিসিপেট করছি। আজকে আমি আপনাদেরকে যে কবিতাটি শোনাবো সেই কবিতার নাম 2020, আর কবিতাটি লিখেছি আমি নিজে। এই সালটা সবাই মনে রাখবে, কত কিছু শেখালো সময়টা আমাদের। ডিকশনারিতে যে কোয়ারেন্টাইন, আইসোলেশন, স্যানিটাইজেশনের মতো শব্দগুলো আছে, সেগুলোর সাথে পরিচয় করালো আমাদের। জানি এই বছরটা বাকি আর পাঁচটা বছরের মতো না হলেও মন্দই বেশি, তবু প্রকৃতি তো একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিল। কি সুন্দর পশু পাখিগুলো রাস্তায়, আর মানুষগুলো বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি, ঠিক যেন চিড়িয়াখানার মতো। মানুষ যখন নিজেকে প্রকৃতির থেকে বড় ভাবে, তখন এমনটাই হয়। কত মানুষ নিজের কাছের প্রিয় মানুষগুলোকে হারিয়েছে। জানি এই কাছে না থাকা, স্পর্শ না করা, আতঙ্কে থাকা, এই সবটাই ভীষণ কষ্টদায়ক। কিন্তু কাছে আসলে যে আরো বিপদ। এই 2020 মানুষকে শিখিয়েছে মনুষ্যত্বের প্রকৃত অর্থ আর জীবনের বাস্তবতা। আরো মানুষকে বুঝিয়েছে যে একে অপরকে সময় দেওয়াটা কতটা জরুরি। এমন অনেক মানুষ আছে যারা নিজের প্রিয় মানুষগুলোকে সারাদিন দেখতে পেত বা পেলেও খুব অল্প সময়ের জন্যে। আজ তারা একসাথে সারাটা দিন সময় কাটাচ্ছে। এই মহামারী শেখালো যে পয়সা উপার্জনই জীবনের মূল লক্ষ্য নয়, মানবিকতাই প্রকৃত উদ্দেশ্য, আর ভালোবাসায় মূল মন্ত্র হওয়া উচিত। মানুষকে নতুন করে বাঁচতে শিখতে হবে, শিখতে হবে প্রকৃতির সাথে হাতে হাত মিলিয়ে চলতে, তাকে ধ্বংস করে নয়। মানব, তুমি ভালো থেকো আর প্রকৃতিকে সামনে রেখো, নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসা দিয়ে মুড়ে রেখো, কিন্তু মানবিকতাটাকে চিরটা কাল বাঁচিয়ে রেখো। ধন্যবাদ।